আমাদেরকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেয় না। আমার আল্লাহ বলে শুনে রেখে দাও, আমার আল্লাহ বলে জেনে রেখে দাও, ওই যুবকটা কিন্তু কোনো যুবক নয়, ওই মানুষটা এত কোরআনকে মহব্বত করতেন, ওই মানুষটা কোরআনকে এত ভালোবাসতেন, ওই মানুষটা কোরআনকে এত মহব্বত করতেন, ওই মানুষটা কোরআন তেলাওয়াত করতেন, এবং যে ওই মানুষটা কোরআনও শুনতেন, কোরআনের খেদমত করতেন। সুতরাং এক কথায় কোরআনকে এত মহব্বত করতেন, আর সেই কোরআন ওই মানুষটার জন্য যুবকে পরিণত হয়ে গেল। জোরে বলেন, আর একটু জোরে বলেন, ও আমার ফারিস্তানা, ওই যুবকটা কিন্তু যুবক নয়, ওই যুবকটা হলো আমি আল্লাহ আমার কোরআন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের কোরআন পড়ার ইচ্ছা হয় না? বলেন হয় না? কার কার ইচ্ছা হয় না হাত তোলেন। বাবাজি বুঝতে পারেনি, এটা মিস্টেক হয়েছে, তার মানে সবার ইচ্ছা হয়। আচ্ছা নামাজ কেটা কেটা পড়বেন না, হাত তোলেন দেখি। পেয়ে গিয়েছি, এর ক্যামেরা আল্লাহ করছে। আজ তো এখানে এত ক্যামেরা আছে, 5-7টা ক্যামেরা আছে, মোবাইল আছে প্রায় 7-8টা মতন ক্যামেরা আছে। এ তো দুনিয়ার ক্যামেরা, এই ক্যামেরায় মানুষ দেখবে, এতগুলো মিডিয়া এসেছে, এতে মানুষ দেখবে। এখানে অনেক মিডিয়া দেখছিলাম, মানে ওই ইসলামিক আলিফ মিডিয়া নাকি, আবার আরেকটা কয়েক মিডিয়া এসেছে। সুতরাং এই মিডিয়া দুনিয়ার মানুষ দেখবে। আর আল্লাহ যে স্যাটেলাইট ফিট করেছে, আপনারা যে বললেন, আমি যে বললাম নামাজ কে পড়বেন না হাত তোলেন, আপনারা কেউ হাত তোলেন, তার মানে আপনারা সমর্থন করলেন নামাজ পড়বো। একটা কথা ভাববেন, শিয়ালদি স্টেশনে আপনি যাবেন, একটা সিসি ক্যামেরা লাগানো থাকে, আপনি হয়তো একটা ব্যাগ কারো চুরি করলেন, পাচার করলেন, আর সেই ব্যাগ পাচার করতে করতে আপনার হঠাৎ করে সিসি ক্যামেরার দিকে চোখ গেলে আপনার ভয় লেগে যাবে, যা কিন্তু ক্যামেরা হয়ে গেল। তাহলে একটা সিসি ক্যামেরার ভয়ে আপনি ব্যাগটা রেখে চলে আসলেন। এ জামানেরা, আমি বললাম নামাজ কারা কারা পড়বে না, হাত উঁচা করে দেখান, আপনারা কেউ দেখাননি, এই ক্যামেরাটা আল্লাহ করে নিলেন, তার মানে সবাই নামাজ পড়বেন বলে ওয়াদা করলেন। এইবার যদি নামাজ না পড়েন, বিচার আল্লাহ করবে, আমার আর কোনো দায় নেই। আপনারা নামাজ পড়ে মেলে ওয়াদা করলেন জান্নাতের বাগানে বসে, তাহলে এইবারে কি করবেন আপনারা দেখেন। আমি কিন্তু আপনাদের জোর করে বলিনি, আমি বলেছি কে কে নামাজ পড়বেন না, আপনার তো বলতে বলতে পড়বো না, পরে পড়বো। আপনারা হাত তুললেন, তার মানে নামাজ পড়বেন সমর্থন করলেন, আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এটা খারাপ কাজ বলে মনে হয়? নামাজ পড়া খারাপ কাজ? হয়তো মনে মনে হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আনলাম ভাওয়ানের বক্তা, মিলাদ করো ঘটনা বলো, নামাজের কথা বলো না, পারবো না, মায়েরদের মনে রাগ হয়, সব কথা বলো পর্দার কথা বলো না। কিছু মায়েরা রেগে গেছে, কমিটির লোকের গেলে বলবে চাঁদা দেবো না, ও তো বন্ধনের বিরুদ্ধে বলেছে, আমরা বন্ধন করে চাঁদা দিই, তোর চাঁদা দিতে হবে না, তোর কেড়ে দিতে বলে চাঁদা, ও তো আর গোনা হবে। সমাজ কোন জায়গায় পৌঁছে গেছেন দেখেন। মানুষ সত্যিকারের যদি আল্লাহকে বিশ্বাস করতাম আমরা, তাহলে আজকে আমাদের ঘাড়ে এত বিপদ আসতো না, আমাদের উপরে এত জুলুম অত্যাচার হতো না। আমরা সঠিকভাবে আল্লাহকে এখনো মেনে নিতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না। একটা গল্প বলবো, শুনবেন তফসিরে? রুজির মালিক আল্লাহ, একটা বড় লোক আর একটা গরিব, দুই বন্ধু, খুব বন্ধুত্ব তাদের দুজনা, প্রত্যেক দিন এই রামদুলিয়া বাজার থেকে আর কৃষ্ণনগরে যায় কাজ করতে, তো প্রত্যেক দিনই যায় দুজনা, প্রত্যেক দিন একই বাস স্ট্যান্ডে থেকে একসাথে ওঠে, একজনা যায় মানে কৃষ্ণনগরে দুজনাই যায়, একজনা কৃষ্ণনগরের দোকান আছে ব্যবসা করে, আর একজনা কৃষ্ণনগরে ভিক্ষা করে। তা যে ভিক্ষা করে সে বাড়ি এসে, বাড়ির যে মোড়ল তার বাড়ির সামনে বসে, মানে বলে বন্ধু আজ তোমার কত হয়েছে? যে ভিক্ষা করে সে বলছে আমার 500-400। আর বড়লোক বন্ধুকে জিজ্ঞাসা করে যে ব্যবসা করে তাকে, তোমার কত হয়েছে? বলছে আমার 2,000-3,000-4,000, একটা ডিমান্ড, একটা অ্যামাউন্ট বলতে থাকে। কিন্তু প্রত্যেক দিন এই কথা আলোচনা করে, যে গরিব যে ভিখারি ভিক্ষা করে তার 300-400-500 হয়, তার মনটা খারাপ। বাদশাহ একদিন সব কথা শোনে, একদিন অত্যন্ত রেগে গেল, যেরা প্রত্যেক দিন আমার ঘরের কোণে এসে ঝামেলা করে, ব্যাপারটা কি শুনতে হবে? বাদশাহ দুজনা ডাক করে বলছে, কি ব্যাপার, তোমরা প্রত্যেক দিন দুজনা আলোচনা করো, তোমার 1,000 টাকা হয় আর তোমার 500 টাকা হয়, তোমার মনটা খারাপ হয় নাকি? বলছে বাদশাহ, হ্যাঁ আমার যদি আল্লাহ একদিন 1,000 টাকা দিত আমি খুশি হতাম। তো বাদশাহ বলেছে ঠিক আছে, আমি দুটো পরীক্ষা নেব,
হাজার টাকা নিলে কি ফায়দা, আর তোমার আল্লাহর দেওয়া রুজি 500 টাকায় তোমার সন্তুষ্ট হও না, এর জন্য কি ফায়দা? আমি তোমার পরীক্ষা লব। কি পরীক্ষা নেবেন? বাচ্চা কি করলেন, যার 2000 টাকা ইনকাম দিনে তাকে একটা 1000 টাকার কল করে লোড দিলেন, আর যার 500 টাকা 400 টাকা ইনকাম তার 100 টাকার কল করে লোড দিলেন। এ মনে মনে করতেছে আল্লাহ হয়তো আমার সঙ্গে গন্ডগোল করছে, বাচ্চা আমার সাথে বেঈমানি করতেছে, ওর 2000 টাকা ইনকাম ওর 1000 টাকার লোড, আর আমার 400 টাকা আমার 100 টাকা, ওর মনটা আরো খারাপ। তো বাদশা একটা কথা বললেন, তোমাকে 100 টাকার লোড নোট দিয়েছি, আগামীকাল বেলা 10টার সময় আমার কাছে হিসাব দেবে তুমি কি কি বাজার করো, আর তোমাকে 1000 টাকার নোট দিয়েছি সেটাও তুমি হিসাব দেবে বেলা 10টার সময় কি কি বাজার করো। এ জওয়ান যুবকেরা 1000 টাকা নিয়ে বাজারে চলে গেল, একটা আতর টুপি শর্মা গিন্নির জন্য শাড়ি ছেলে মেয়েদের জন্য খাবার বাজার করে বাড়ি এলো, যাকে 100 টাকা দিল, বর্তমান বাজার অনুযায়ী চাল আলু ডাল নিয়ে বাড়ি চলে আসলো, বেশি কিচ্ছু আর হলো না, যা করে সংসারটা চলার মতো। বাদশা ওদিকে বেলা 10টার সময় দুই বন্ধুর হিসাবটা নেবেন, বাদশা ওদিকে দুটো তাওয়া সুন্দর করে গরম করলেন, বাচ্চা ওদিকে লোকজনদের বলে দিলেন, একটা ময়দানে হাজির হয়ে গেল, দুটো তাওয়া ভালো করে গরম করলেন, বাচ্চার কথা মতো দুটো তাওয়া গরম হয়ে গেল, ময়দানের সমস্ত মানুষ হাজির হয়ে গেল, দুই বন্ধুকেও ডাকা হলো, বাচ্চাও সেখানে হাজির হয়ে গেল, যাকে 100 টাকা দিল তাকে বলল, তুমি এই তাওয়ার উপরে ওঠো এবং তুমি 100 টাকার কি বাজার করেছে সেটা এখানে উঠে বলো, যাকে 100 টাকা দিল 100 টাকার বেশি কিছু হলো না, তাওয়ার উপরে উঠে চাল আলু ডাল বলে লাম মারলো, আর যাকে 1000 টাকা দিল তাওয়ার উপরে উঠে মনে করতে করতে পা পুড়ে গেল, বাচ্চা তাড়াতাড়ি করে তাকে নামিয়ে নিল, যাকে 100 টাকা দিল তাকে এইবারে বলল যে তুমি 100 টাকা নিলে বাজার করলে হিসাবটা দিলে তোমার কিন্তু পা বেশি পুড়লো না, আর যাকে 1000 টাকা দিলাম ও তো হিসাব দিতে পারলো না, হিসাব দিতে দিতেই পা পুড়ে গেল। তবে একটা কথা জেনে রেখে দাও, কিয়ামতের কঠিন দিনে মাহশারের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা পুড়ে তামাক হবে, আল্লাহ যখন বিচার শুরু করবেন, আল্লাহ বললেন, বান্দা গো তোমাকে আমি 1000-2000 টাকা ইনকাম হতো দিনে তোমার আমি রুজি দিতাম, সে টাকাগুলো কোন খাতে ব্যয় করেছো? এ মুসলমানের ছেলেরা যদি হিসাব না দিতে পারি সেদিন কিন্তু আমরা ধরা পড়ে যাব। যার 100-200-500-300-400 ইনকাম হতো তাকেও বলবে আল্লাহ গে, আল্লাহ তাকে ডেকে বলবেন, বান্দারে তোমাকে আমি দিতাম তুমিও কি করলে বলো? আল্লাহর বান্দা তখন বলবেন, ওগো আল্লাহ গো, ওগো আমার মাওলা, আমার 300-400 ইনকাম ছিল, যা করে সংসার চলছিল, যা করে সংসার মেনটেন্স করছিলাম, এতে কোনো পুঁজি আমার হলো না, আল্লাহ বলল যা জান্নাতে চলে যা, আর যা 10,000-12,000 ইনকাম তুই দাঁড়িয়ে থাক, হিসেব দে তারপরে যা। তাহলে আল্লাহর দেওয়া রুজিতে খুশি থাকবো না বন্দনার লোন নিয়ে গাড়ি বাড়ি করবো? বিচারটা আপনাদের কাছে দিলাম, ভেবে দেখেন। তবে এটা 100% যারা লোন আর বন্দনের ওসিলায় বাড়ি গাড়ি করে, এদের ভিতরে আল্লাহর ভয় আর আল্লাহর বিশ্বাস নাই। রাগ হচ্ছে? আল্লাহর ভয় আর বিশ্বাস থাকলে এ কথা কখনো হতে পারে না। দাউদ দেন আর না দেন অসুবিধে নেই, এসেছে যখন দু একটা কথা বলে যাই না, তো চোরের সঙ্গে সাপোর্ট করলে বাটপা চোর হয়ে যেতে হবে, সুতরাং সাপোর্ট না করে অন্তত বিরোধিতা করি, কিয়ামতের ময়দান অন্তত বলতে পারবো আল্লাহ বলেছিলাম, না শুনলে আমি কি করব? নামাজ আপনি পড়বেন না, আপনি বাহানা দেখাবেন, আল্লাহ আমার শরীরটা অসুস্থ ছিল, নামাজটা পড়তে পারলাম না, আমার আল্লাহ পাক নবী ইয়াকুবের কথা বলবেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমার নবী ইয়াকুবকে আমি আল্লাহ এত রোগ দিয়েছিলাম, তার এত কুষ্ঠ রোগ দিয়েছিলাম, সমস্ত শরীর পচে গিয়েছিল, তথাপি আমার নবী ইয়াকুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ভোলা হয়নি, আমি আল্লাহ থেকে দূরে চলে যাইনি। নামাজের কথা বললে আল্লাহ দিয়ে বলবে নামাজ পড়িস না কেন? আমরা তখন বলবো আল্লাহ আমার শরীর অসুস্থ ছিল, আমার জ্বর ছিল, মাথার যন্ত্রণা, ওলাউটো কলেরা সব হয়েছিল, নামাজটা পড়ি না। আল্লাহ বলবে দেখ
আমার নবী ইয়াকুব আলাইহিস সালামকে আমি আল্লাহ এমন একটা রোগ দিয়েছিলাম সমস্ত শরীর পচে গিয়েছিল তারপরে সে কি আমার কথা ভুলে গেছে সুতরাং সেদিন কিন্তু কোনো অজুহাত কোনো কিছুই খাটবে না সেই জন্য আল্লাহর নামাজ আমাদের পড়তে হবে দোষ করলে অন্যায় করলে কাউকে ছাড়নি নবী দাউদ আলাইহিস সালাম মসজিদে ভিতরে বসে জব্বুত তেলাওয়াত করতে সুন্দর একটা ঘটনা বলছি মারাত্মক ঘটনা মন দিয়ে শুনবেন জব্বুত তেলাওয়াত করছেন হঠাৎ করে একটা পাখি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সামনে চলে আসলেন একটা পাখি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সামনে চলে আসলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পাখির দিকে তাকিয়ে আর দৃষ্টি ফেরাতে পারছেন না উনি বললেন আল্লাহু আকবার এত সুন্দর পাখি এত সুন্দর সৃষ্টি আল্লাহর সুবহানাল্লাহ বিহামদি উনি অবাক আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই পাখির দিকে তাকিয়ে রইলেন ওই পাখির দিকে তাকিয়ে রইলেন ওই পাখিটাকে ধরার জন্য উনি জব্বুটটা বন্ধ করে দিলেন জব্বু শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন জব্বুটটা রেখে দিয়ে পাখিকে ধরার জন্য আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম একটু উঠে পাখির দিকে গেলেন পাখির দিকে যেই চলে গেলেন পাখিটা উড়ে জানলায় উঠে গেল পাখিটা উড়ে যখন জানলায় উঠে গেল আল্লাহর নবী সেটাকে ধরার জন্য জানলার দিকে গেলেন জানলার দিকে যাওয়ার কারণে পাখিটা আবার উড়ে নিজের রাজপ্রাসাদের ছাদে চলে গেলেন পাখিটা জানলা থেকে উড়ে গিয়ে নবী হযরত দাউদ আলাইহিস সালামের রাজপ্রাসাদে গিয়ে বসলেন আল্লাহর নবী তাড়াতাড়ি দাউদ আলাইহিস সালাম মসজিদ থেকে বার হয়ে রাজপ্রাসাদের ছাদে যেই গেলেন ওই পাখিটা একটা বাগানে চলে গেলেন আউরিয়া নামক একজন মানুষ ছিল নবী দাউদ আলাইহিস সালামের কওমের মানুষ তার বাগানে পাখিটা চলে গিয়েছে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম এই আউরিয়ার বাগানের দিকে চলে গেলেন পাখিকে খোঁজ করার জন্য যখন বাগানের দিকে রওনা হলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই বাগানের দিকে একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায় কি জন্য পাখিকে দেখার জন্য কিন্তু পাখিকে খুঁজে পেলেন না পাখিকে খুঁজে পেলেন না উনি পাখিকে না দেখতে পেয়ে আরেকবার তাকালেন দেখলেন পাখির বদলে সুন্দরী একজন রমণী ওই বাগানের পাশে গোসল করছিলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই পাখির দিকে তাকিয়ে আর ওই মহিলার দিকে তাকিয়ে চোখটা ফেরাতে পারলেন না আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই মহিলাকে একটি বার দেখে তার অন্তরটা গলে গেল মনটা কেড়ে নিল মহিলাটা অর্থাৎ ওই মহিলার জন্য পাগল হয়ে গেল খুব ঠান্ডা মাথায় বুঝবি অন্যায় কাউকে ছাড়ে না আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পাখি খুঁজতে গিয়ে কাকে পেলেন একজন মহিলা এত সুন্দর দেখতে নবী হযরত দাউদ আলাইহিস সালাম পাখির কথা ভুলে গিয়ে ওই মহিলার পিছনে পড়ে গেলেন অন্তরে একটা ভাব এসে গেল যে মহিলাটা কে আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম আর দেরি না করে ওখান থেকে নিজের রাজপ্রাসাদে চলে আসলেন নিজের রাজপ্রাসাদে ফিরে আসলেন এবং পুরোহিতদেরকে পাঠিয়ে দিলেন লোকজনদেরকে পাঠিয়ে দিলেন যাও যাও দেখো অমুক বাগানে একজন মহিলা আছে ওই মহিলার বাড়ি কোথায় কে মহিলাটা এই খবরটা নিয়ে আমাকে বলো আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম এই খবরটা নেওয়ার জন্য যখন লোকজন পাঠিয়ে দিল লোকেরা চলে গেল প্রহরী চলে গেলেন খবরটা নিয়ে হয়ে গেল খবরটা নিয়ে আবার রিটার্ন আসলো বাদশার কাছে আল্লাহর নবী দাউদ জিজ্ঞাসা করলো ওগো আমার প্রহরীরা ওই মানুষটা কে ছিল ওই মহিলাটা কে ছিল সমস্ত লোকেরা বলেছিলেন ওগো আল্লাহর নবী ওই মহিলা অন্য কেউ নয় ও হলো আউরিয়ার স্ত্রী অন্য একটা রেওয়াত এসেছে তফসির হোসাইনের ভিতরে এসেছে আউরিয়াকে বিবাহর প্রস্তাব দিয়েছিল কিন্তু বিয়ে হয়নি আরেকটা রেওয়াতে এসেছে আউরিয়ার বিবি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন বাবা আল্লাহর নবী দাউদ যখন কথা শুনলেন সেই মুহূর্তে আউরিয়া একটা যুদ্ধে ছিলেন আল্লাহর নবী দাউদের মনে একটা ইচ্ছা হয়ে গেল যদি আউরিয়াকে যুদ্ধের ময়দানে থাকে আউরিয়াকে যদি অন্য যুদ্ধে পাঠানো হয় তাহলে আউরিয়া যুদ্ধে শহীদ হয়ে যাবে আর বিবিটা বিধবা হয়ে যাবে আমি আল্লাহর নবী বিবিটাকে বিবাহ করে নেব
উদ্দেশ্যটা ছিল এটাই। কিন্তু এটা আল্লাহর পছন্দ হয়েছে কিনা সেটা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম একবারও ভেরিফাই করলেন না, একবার রিসার্চ করলেন না, একবার চিন্তা করলেন না। উনি একটা চিঠি লিখে আউরিয়ার কাছে পাঠিয়ে দিলেন, আউরিয়া আল্লাহর নবী হযরতে দাউদের চিঠিখানা দেখে তিনি যুদ্ধে চলে গেলেন, যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বউটা যখন বিধবা হয়ে গেল, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম ওই মহিলার কাছে প্রস্তাব পাঠিয়ে দিলেন। ওই মহিলার নাম ছিল বাদশা, বাদশা নয় বয়াকাত দত আলবশা, বাদশার বয়াকাত তো দন্ত সহায়কার বাদশা। ওই মহিলা বাদশার কাছে যখন বিবাহের প্রস্তাব দিলেন কে? আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন মহিলা বললেন, ঠিক আছে আমি প্রস্তাবে রাজি হব, তবে আমার একটা শর্ত। শর্তটা হলো আপনি যে নবী, আমার গর্ভে যে সন্তান আসবে আপনার ঔরসে সেটা যেন নবী হয়, তাকে যেন নবুয়াত প্রদান করা হয়। নবী হযরতে দাউদ আলাইহিস সালাম এই শর্তটা মেনে নিলেন এবং উভয়ের মধ্যে বিবাহ হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস, খুব সংক্ষেপে বলছি, তাদের ভিতরে একজন সন্তান এসেছিল, সেই সন্তানটা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম নিজের স্পেশাল কোয়ার্টার ছিল আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। যখন বিবাহ হয়ে গেল তবে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম এই বিবাহটা যখন করেছিলেন সেই মুহূর্তে তার আগে কিন্তু 99টা বিবি ছিল। কটা বিবি ছিল? এর বিচার আল্লাহ কেমন করে করছে দেখেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সাল্লামের 99টা বিবি থাকার শর্তেও লাস্টে একটা বিয়ে করে 100 পূরণ করলেন। তো আল্লাহ পাকের নবী এইবারে নিজের ইবাদতের দিকে ফিরে গেলেন, নিজের নিজ বন্দি গৃহে, সেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, খুব নির্জন। এমন তো অবস্থায় দুইজন ব্যক্তি আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সাল্লামের গৃহের ভিতরে প্রবেশ করলেন। গিয়ে যখন ডাকলেন আল্লাহর নবী দাউদ চমকে গেলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম গৃহের ভিতরে পৌঁছে গেলেন। দুটো যুবক যখন ডাকলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, যুবক তোমরা এখানে কেন? আর আমার তো বাইরে পরোহিত আছে, কেমন করে আসলে? ওরা বলছে, হুজুর আমরা দুজনা খুব সমস্যায় পড়েছি। বলে কি? বলে এ হলো আমার বড় ভাই আর আমি হলো আমার ছোট ভাই, সুতরাং আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, কি দ্বন্দ্ব? ছোট ভাই তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর আমরা জানি আপনি ন্যায় বিচার করবেন, আমরা জানি আল্লাহর পয়গম্বর ন্যায় বিচার করেন। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আমি হলাম ছোট ভাই, ও হলো বড় ভাই, ওর 99টা দুম্বা আছে আর আমার একটি মাত্র দুম্বা, কিন্তু 99টা দুম্বা থাকার পরেও আমার একটি দুম্বার দিকে ওর বড় লোভ হলো, আমার একটি দুম্বার জন্য মৃত্যুর হুমকি দিল, আমার একটি দুম্বার জন্য আমাকে বড় ছোট বলল এবং আমাকে মেরে ফেলার হুমকি দিল। ও আল্লাহর নবী এটা কেমন বিচার হলো? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, এ যুবক দুই ভাই শুনে রাখো, এটা মোটে ঠিক হলো না, এটা তো অন্যায় অন্যায়। ওর 99টা থাকার পরেও তোমার দুম্বাটা জোর করে নেবে, তোমাকে মারার হুমকি দেবে, এটা আদেও ঠিক হতে পারে, এটা চরম অন্যায়। দুই যুবক মনে মনে হাসলেন, মনে মনে হেসে আবার চলে গেলেন। চলে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আজকের আমরা আপনার মুখে ন্যায় বিচার পেলাম, আপনি নিজের বিচারটা নিজেই করে দিলেন, বলে চলে গেল। দাউদ আলাইহিস সালাম এর বুঝতে পেরে গেল যে কি বলল, আমার 99টা দুম্বা থাকার পরে আমার একটা দুম্বা লিও টানাটানি করে। নবী দাউদ আলাইহিস সালামের বিচার হয়ে গেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আমি তো বড় অন্যায় করেছি, আমি তো বড় অপরাধ করেছি, কারণ আমার 99টা বিবি থাকার পরেও আমি আউরিয়ার বিবি নেওয়ার জন্য আমি তাকে যুদ্ধে পাঠিয়ে শহীদ করে দিলাম, সুতরাং আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। হুকুকুল্লাহ হুকুকুন নাস মানে একটা আল্লাহর হক একটা বান্দার হক, বান্দার হক যদি কেউ ফাঁকি দেয়
সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, আর আল্লাহর হক যদি কেউ ফাঁকি দেয় আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আমরা কি করি, মানুষ যখন মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যু যখন হয়ে যায় জানাজার ময়দানে গিয়ে ইমাম সাহেব এলাহান করেন, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল, এই মানুষটা দুনিয়া থেকে পাড়ি দিল, এই মানুষটা যদি কারোর কাছে অন্যায় করে থাকে সবাইকে মাফ করে দেবেন, যার মনে দাগা দিল সে মাফ করেছে কি না করেছে ইমাম সাহেব কি জানে, আল্লাহ পাকই জানে। সুতরাং মরে যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নেন, নিজের জীবনটা তৈরি করেন। একটা মরা মানুষের দ্বারায় একজন মানুষ মারা গেলে তার দ্বারা আমাদের কোন উপকার হয় বলে মনে হয়? আপনাদের মনে উপকার হয় নাকি? উপকার হয় মোটে হবে না। কিন্তু একজন মাইয়াতকে যখন বাড়ি থেকে বার করা হলো, খাটিয়ায় তোলা হলো, তাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, তার আগে কিন্তু আমরা সবাই যাই বলে মনে হয়? লাশের আগে যাই আমরা? আপনাদের আন্দুলিয়া যায় নাকি? ইমাম সাহেব বারে বারে এলাহান করেন, ওগো আমার মুরব্বীরা, ওগো আমার মুসল্লিরা, ওগো আমার মহল্লাবাসীরা, এই মাইয়াতের আগে কেউ যাবেন না, আমরা কিন্তু মৃত্যু ব্যক্তির আগে কেউ যাই না। তবে যদি আমরা মৃত্যু ব্যক্তির আগে যাই, ও মনে হয় ওর থেকে লাম মেরে আমাদের মারবে বলে মনে হয়, ওর তো কোনো ক্ষমতা নাই, তারপরে কেন আমরা আগে যাই না, কেন আমরা পিছিয়ে যাই? ওর সম্মান দিয়েছেন আমার আল্লাহ, জোরে বলে ঠিক। তেমন জানাজা হয়ে যাবে, আবার কবরস্থানে দাফনের জন্য আবার ইমাম সাহেব বলেন কেউ আগে যাবেন না, আমরা কিন্তু সেদিনে মাইয়াতের পিছনে পিছনে যাই। তবে একটা কথা চিন্তা করে রাখেন, ধরে রাখেন ভাই, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন ভাই, যে আল্লাহ মৃত্যু মানুষকে যদি এত সম্মান দেন, ওই মানুষটা মারা গেছে খাটিয়ায় শুয়ে আছে, আমরা যদি জোর করে আগে যাই ওই বান্দা কিন্তু আমাদের কিছু করতে পারবে না। তারপর আল্লাহ দেওয়া কথা আমরা অমান্য করলাম না, আল্লাহ যদি মৃত্যু ব্যক্তিকে এত সম্মান দিয়ে থাকেন, আমরা জীবদ্দশায় জীবিত অবস্থায় যদি আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই, যদি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তাহলে আমার আল্লাহ কত খুশি হবেন, আমাদের কত সম্মান দেবেন বিচার করেছেন। মৃত্যু মানুষ যদি অত সম্মান পায়, আর জীবিত মানুষ যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আমরা কত সম্মান পাবো। সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হবে, এই সম্মানের জায়গাটা তৈরি করার নাম মোমেন, আর এটাই আমাদের দ্বারা হয় না। ওই জন্য মুসলমান হয়ে আছি আমরা মোমেন হতে আর পাচ্ছি না। যে কথা বলছিলাম, এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম অত্যন্ত চিন্তায় পড়ে গেল, যেহেতু আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন আর বান্দার হক বান্দাই মাফ করে দেবেন।